জীবন সংগ্রাম করে আল্লাহ পাকের দয়ায় যে বিজয় চিনিয়ে আনলো আমাদের দেখা উচিত ছিল এখন আমরা আশাবাদী প্রধানমন্ত্রীর সরাসরি হাত থেকে শ্রেষ্ঠ পুরস্কার সারে আমত তাকরিমকে দেওয়া চাই ঠিক কিনা বলেন এটা তমাম বাংলাদেশের মুসলমানদের দাবি আমরা সেটা এখনো কামনা করি সময় এখনো ফুরিয়ে যায় নাই সরাসরি বঙ্গভবনে নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সারা দেশের স্যাটেলাইট চ্যানেল গণমাধ্যম পরিবহন সমস্ত গণমাধ্যমকে হাজির করে আগে ঘোষণা করে সর্বোচ্চ অ্যামাউন্টের পুরস্কার কোরআনের পাকিকে দেওয়া ফরজ ঠিক কিনা বলেন ভাই এখনো সময় আছে আমরা সেটা দাবি জানাতে পারি এই সেরা শব্দকে রমজান পেয়ে আমরা আবারও বলি আলহামদুলিল্লাহ লাখ কোটি দরুদ সালামের হাদিয়ে পেশ করছি সরওয়ারে কায়নাত নূরে মুজাসসাম রহমতে দু আলম সর্বকালে সর্বযুগের সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্বনবী পেয়ারা নবী নূর নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ইসলামের মুআজ্জাজ হাজিরিন কেরাম জিয়ুফুর রহমান আপনারা কর্মসূচি অনেকের আগে থেকে আছে আমার আজকে নতুনভাবে ঘোষণা হয়েছে যেহেতু মাসব্যাপী আলোচনা অবশ্যই বিষয় দেওয়া দরকার বক্তারও সুবিধা শ্রোতাদেরও সুবিধা বক্তারও আরাম লাগে শ্রোতাদেরও আরাম লাগে বিষয়ভিত্তিক আলোচনা হলে আজকে আমার বিষয়বস্তু দেওয়া হয়েছে আপনারা অনেকেই জানেন আমার প্রিয় ভাই বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শিক্ষাবিদ গবেষক মোহাম্মদ জনাব মোহাম্মদ জালাল উদ্দিন সাহেব আমার পাশে বসে আছেন এবং এই মসজিদের সম্মানিত ইমাম সাহেব জনাব মাওলানা কামালউদ্দিন মাদদুল্লাহ জিল্লা সম্মানিত মুহাদ্দিস না প্রভাষক মুহাদ্দিস সুনতি হাকিমিয়া কামিল মাদ্রাসা সম্মানিত আমরা যারা বসেছি লোহাগাড়া কেন্দ্রীয় জামা মসজিদের মুসল্লিয়ানি কেরাব এবং চতুর্পার্শ্বতে যারা বসেছেন আপনাদের সকলের জ্ঞাতার্থে আমি আল্লাহর সাহায্য কামনা করি অল্প সময়ে বেশি কথা যেন আমরা শুনতে পারি এবং বলতে পারি দোয়া করে বলুন আল্লাহুম্মা আমিন বিষয়টা অনেক লম্বা কিন্তু এটাকে সংক্ষেপে একটা প্যাকেটের ভিতর ভরে আপনাদের আমাদের সবাইকে শুনতে হবে আমার বিষয় হচ্ছে সন্তানের প্রতি মা বাবার দায়িত্ব কর্তব্য সন্তানের প্রতি মা বাবার দায়িত্ব কম না বেশি অন্যান্য প্রাণীরাও দুনিয়ার সিস্টেম অনুযায়ী সন্তান জন্ম দেওয়া এত কঠিন বিষয় নয় সন্তানের জন্ম দিয়ে পিতা হওয়া এটা কুকুরও সন্তান জন্ম দেয় বিড়ালও দেয় পাখিও দেয় গরু প্রাণী বাঘ ভাল্লুক সিংহ সকলেই খোদার সিস্টেম অনুযায়ী সন্তান জন্ম দিতে পারে কিন্তু পিতা হওয়া এটা অনেক কঠিন সমস্ত প্রাণীরা সন্তান জন্ম দেয় কিন্তু পিতার মর্যাদা পিতা হওয়া অনেক কঠিন বিষয় এটা কেউ পারে না এটা যোগ্যতা লাগে সন্তান জন্ম দেওয়া সহজ কিন্তু সন্তানের একজন যোগ্য পিতা হওয়া এটা কঠিন থেকে কঠিন জোরে বলেন সুবহানাল্লাহ দুনিয়ার মধ্যে একজনের উপর আরেকজনের হক আছে হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত বুখারীর বর্ণনায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন ইন্না লিরাব্বিকা আলাইকা হাক্কান ওয়া লি বাদানিকা আলাইকা হাক্কান ওয়া লি যাওজিকা আলাইকা হাক্কান ওয়া লি ওয়ালাদিকা আলাইকা হাক্কান ফাআতি কুল্লু যি হাক্কিন হাক্কাহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না লিরাব্বিকা আলাইকা হাক্কান আমার উম্মতরা শোনো তোমার রবের উপর তোমার কিছু হক আছে ওয়ালি বাদানিকা আলাইকা হাক্কান তোমার শরীরের উপর তোমার কিছু হক আছে ওয়ালি যাওজিকা আলাইকা হাক্কান তোমার স্ত্রীর উপর তোমার কিছু হক আছে ওই স্ত্রীরা তোমাদের স্বামীর উপর তোমাদের কিছু হক আছে ওয়ালি ওয়ালাদিকা আলাইকা হাক্কান এমনকি তোমার সন্তানের উপরও তোমার কিছু হক দায়িত্ব কর্তব্য আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি অন্য হাদিসে বলেছেন এমনকি জমিনে চলার সময় রাস্তায় চলার সময় পথিকের ওপরও রাস্তা আর কিছু হক আছে বলেন সুবহানাল্লাহ রাস্তা পর্যন্ত হক পায় সেই হিসাবে আমাদের সন্তান আমাদের কাছ থেকে হক পায় রাসূল বলেছেন যার যার আমানত যার যার হক তোমরা আদায় করে নাও এটাই হচ্ছে একজন যোগ্য একজন বিচক্ষণ মানুষের এটা হচ্ছে লক্ষণ
رسول الكريم صلى الله عليه وسلم بيبين حديثه সন্তানদের হক সম্পর্কে আল্লাহ পাকের ওহির মাধ্যমে জানিয়ে দিয়েছেন আমি কোরআন কারীমের প্রথমে কয়েকটা আয়াত কারীম আপনাদের সামনে তেলাওয়াত করেছি আল্লাহ পাক সূরা তাহরিমে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা এই ইমানদার লোকেরা কু আনফুসাকুম তোমাদের দায়িত্ব তোমাদের এটা গভীর মনোযোগ দিয়ে শোনো তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও ওয়া আহলিকুম নারা তোমার সন্তান তোমার আহলিয়াকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাবার জন্য আপ্রাণ চেষ্টা লড়াই চালিয়ে যাও বলেন সুবহানাল্লাহ সন্তানের পক্ষ থেকে সন্তানের উপরে পিতার প্রথম ফরজ হলো যেভাবে হোক সন্তানকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবার জন্য যত চেষ্টা প্রচেষ্টা কৌশল দরকার এটা পিতাকে নিতে হবে আল্লাহ পাক সেজন্য বলেছেন সন্তান দুইভাবে হতে পারে সন্তান পিতা মাতার জন্য জান্নাতের দরজায় ওয়েটিং করতে পারে পিতার জন্য আবার যদি নসিব খারাপ হয় জাহান্নামের দরজায় আপনাকে জান্নাত থেকে কিন টেনে জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার জন্য দাঁড়াতে পারে সন্তান আপনার জন্য নিয়ামত হতে পারে সন্তান আপনার জন্য আবার কিয়ামত হতে পারে সন্তান আপনার জন্য জান্নাতের জারিয়া হতে পারে এই সন্তান সন্ততি আপনার আমার জন্য জাহান্নামের জারিয়া জাহান্নামের উসিলাও হতে পারে জুড়ে বলেন নাউজুবিল্লাহ আল্লাহ পাক দুটাই বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের 28 নম্বর আয়াতে বলেছেন ওয়া আলামু انما اموالكم واولادكم فتنه সন্তান পেপ পাগল পেনা হয়ে যেও না সন্তান সন্ততি এবং ধন সম্পদ আল্লাহ মানুষকে সম্মানিত করেছে দুটি নিয়ামত দিয়া তার মধ্যে একটি নিয়ামতের নাম হলো টাকা পয়সা ধন দৌলত আর একটি নাম হলো সম্পদ আরেকটি নাম হলো সন্তান দুটি হচ্ছে মানুষের জীবনে বিলাসিতা সুখ শান্তি আরাম আয়েশের কেন্দ্রীয় উপকরণ মানুষের সন্তান থাকলে সুখ লাগে শান্তি লাগে আবার টাকা পয়সা থাকলেও সুখ লাগে শান্তি লাগে আরাম লাগে এগুলো গর্বের বিষয় আমি এত টাকার মালিক আমি এত টাকা আমি এতটা সন্তানের মালিক এটা মানুষ এগুলো নিয়ে গর্ব করে অহংকার করে এগুলো ভোগ বিলাসের শান্তি আরাম আয়েশের উপকরণ কিন্তু কিন্তু মনে রাখতে হবে আল্লাহ পাক বলছেন ইন্নামা আমওয়ালুকুম আওলাদুকুম ফিতনা সন্তান এবং সম্পদ তোমার জীবনের জন্য এক দুইটি পরীক্ষার বিষয় ফিতনা সন্তান হলো ফিতনা টাকা হলো ফিতনা ফিতনা মানে পরীক্ষার সামগ্রী ফিতনা আমরা অনেক সময় খারাপ অর্থেও ব্যবহার করি আমরা বলি সমাজে ফিতনা বাড়ি গেছে সমাজে ফেতনা ফেরকা বাড়ি গেছে বৃদ্ধি হয়ে গেছে সাবধান সাবধান ইমান বাঁচানো কঠিন হয়ে গেছে কেন কি হয়েছে ভাই বলে ফেতনা বেড়ে গেছে ফেতনা মানে অশান্তি ফেতনা মানে বিপর্যয় ফেতনা মানে হচ্ছে গুনাহের ছড়াছড়ি এই অর্থেও ফেতনা ব্যবহার হয় ফেতনা আল্লাহ রাব্বুল আলামিন সন্তানকে বলেছেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা মাল দৌলত ফেতনার বিষয় সম্পদ ফেতনার বিষয় সন্তান সন্ততিও ফেতনার বিষয় ওয়া আন্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম এগুলো হচ্ছে পরীক্ষার সামগ্রী এগুলো সম্বল মাত্র কামতের কঠিন ময়দান পার হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আসল নিয়ামত সংশান্তি দেবেন সন্তান দেবেন সব দেবেন যা চাবেন পাবেন এগুলো হচ্ছে পরীক্ষার সামগ্রী আল্লাহ রাব্বুল আলামিন অপরপক্ষে সন্তান এবং নিয়ামতকে আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে বলছেন এগুলো হচ্ছে দুনিয়ার সৌন্দর্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাফের 46 নম্বর আয়াতে বলেছেন আল মাল ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া মাল দৌলত এবং সন্তান সন্ততি জিনাতুল হায়াত দুনিয়ার শান শৌকত দুনিয়ার ভোগ বিলাস সুখ শান্তি আরাম আয়েশের কারুকার্যের বিষয় সন্তান এবং সম্পদ জুড়ে বলেন সুবহানাল্লাহ একদিকে বলছে দুনিয়ার সৌন্দর্য আরেকদিকে আল্লাহ নিজেই বলছেন ফেতনার বিষয় পরস্পর বিরোধী বক্তব্য আল্লাহ দিয়েছেন নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন কোনো ভুল করেন নাই কারণের কারণের
নিশ্চয় কারণের হিকমতের উদ্দেশ্যে আল্লাহ দুই ভাবে সন্তান সম্পদকে একদিকে বলেছেন ফিতনা আরেক দিকে বলেছেন আরাম আয়েশ সুখ শান্তির ভোগ বিলাসের বিষয় শর্ত হচ্ছে কোন সন্তানের পিতা যদি নিজের সন্তানকে সুন্দর করে লেখা পড়া শেখায় যদিও উপযুক্ত দিনে শিক্ষায় শিক্ষিত করে মানুষ বানাতে পারে আর সম্পদ যদি আল্লাহর রাস্তায় অকাতরে বিলীন করতে পারে সন্তানের পিছনে খরচ করতে পারে আল্লাহর সন্তুষ্টির পথে পরিবারের জন্য মসজিদের জন্য মাদ্রাসার জন্য সম্পদটাকে ভালো পথে আল্লাহর খুশির পথে খরচ করতে পারে তাহলে সন্তান এবং সম্পদ তার জন্য নিয়ামত আর যদি সন্তান কুপথে চলে যায় টাকাগুলো অন্যায় পথে ভোগ বিলাসের ক্ষেত্রে চলে যায় তাহলে সম্পদ এবং সন্তান তার জন্য পরীক্ষার বিষয় বড় ফেতনার বিষয় জাহান্নামের কারণ হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন এই কথার ভিত্তিতে সুন্দর একজন কবি বলেছেন আল্লাহ যত নিয়ামত দিয়েছেন মানুষকে সবচেয়ে দামি নিয়ামত হচ্ছে কবি সুন্দর করে বলেছেন নিয়ামুল ইলাহি আলাল ইবাদি কাসিরুন নিয়ামুল ইলাহি আলাল ইবাদি কাসিরুন ওয়াজাল্লুহা নাজাবাতুল আওলাদ আল্লাহ মানুষকে যত নিয়ামত দিয়েছেন অসংখ্য তার ভিতরে সবচেয়ে দামি উল্লেখযোগ্য একটা দামি নিয়ামতের নাম হলো আল্লাহ মানুষকে সন্তান দিয়েছেন জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের ব্যাপারে আরো কত সুন্দর করে হুঁশিয়ার দিয়েছেন আল্লাহ পাক বলেছেন আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম আন যিকরিল্লাহ সম্পদ দিয়ে সন্তান দিয়ে আল্লাহ সব বুঝিয়েছেন মানুষকে আপনি বুঝতে না চাইলে এটাতে আল্লাহর করার কি আছে ইসলামের করার কি আছে আল্লাহ হুঁশিয়ার দিচ্ছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম হে ইমানদার লোকেরা সাবধান সাবধান বি কেয়ারফুল লা তুলহিকুম তোমাদের যেন ধ্বংস না করে তোমাদের জীবন যেন বরবাদ করে না ফেলে তোমাদের যেন গাফিল না করে ফেলে আমওয়ালুকুম তোমাদের মাল ও আওলাদুকুম তোমাদের সন্তান আমরা বললাম কিসের থেকে গাফিল না করে কিসের হুঁশিয়ার দিচ্ছেন কিসের সতর্কবাণী দিচ্ছেন কিসের জন্য আপনি সতর্কবাণী দিচ্ছেন কিসের থেকে গাফিল আমাদের সন্তান করে আর সম্পদ করে আল্লাহ পাক বলছেন আন যিকরিল্লাহ তোমাদের টাকা পয়সা তোমাদের ধন সম্পদ তোমাদের আদরের কলিজার টুকরার সন্তান এবং সম্পদ তোমাদেরকে যেন আল্লাহর জিকির থেকে আল্লাহর গোলামি থেকে আল্লাহর দাসত্ব থেকে আল্লাহর বান্দেগি থেকে তোমাদের যেন গাফিল অলস করে না ফেলে সাবধান থাকতে হবে সম্পদের পিছনে পড়ে আল্লাহকে ভুলে যাওয়া যাবে না সন্তানের মুহে পড়ে আল্লাহর দিনকে বলা যাবে না সব সময় মনে রাখতে হবে এগুলো পরীক্ষার বিষয় আল্লাহ দিয়েছেন আমানত হিসাবে যেভাবে তাদেরকে খরচ করা যেভাবে তাদেরকে লালন পালন করা যেভাবে তাদেরকে অর্জন করা ব্যয় করার কথা বলেছেন সন্তান যতদিন তোমাদের কাছে থাকবে একথা যেন ভুলে না যাও সম্পদ তোমাদের কাছে যতদিন থাকবে যেন ভুলে না যাও এগুলো আল্লাহর দেওয়া আমানত মন গড়া খরচ করার কোন স্বাধীনতা আল্লাহ কোনো বান্দাকে দেয় নাই জোরে বলেন সুবহানাল্লাহ স্বাধীনতা আল্লাহ দেয় নাই আমার সন্তান আমি যেমন খুশি তেমন করব এই ফালতু কথা বলতে পারবেন না আমার টাকা আমি যে পথে খরচ করব এই ফালতু স্বাধীনতা আল্লাহ কোনো বান্দাকে দেয় নাই সম্পদ কিভাবে অর্জন করবে তারও বিধিনিষেধ আছে সম্পদ কিভাবে ব্যয় করবেন তারও বিধিনিষেধ আছে সন্তান কিভাবে জন্ম দিবেন লালন পালন করবেন মানুষ করতে হবে সব কিছু ঠিকঠাক করা আছে আমরা এখন সন্তান এই বিষয়ের দিকে যাব সম্পদ আল্লাহ পাশাপাশি যেখানেই বলেছেন সন্তানের কথা সেখানে প্রায় জায়গায় সম্পদের কথা বলেছেন সেজন্য সম্পদ টাকা পয়সা ধন দৌলত এবং সন্তান সন্ততি উভয় বিষয় আমি পাশাপাশি রেখে পর্যন্ত কথা বললাম আপাতত আমওয়ালুকুম স্টপ আমওয়ালুকুম কি স্টপ আমওয়ালুকুম মানে মাল আমরা সেটাকে বাংলা হিসাবে ব্যবহার করি পকেটে মাল আসেনি এই মাল হচ্ছে বাংলা নয় এই মাল কি শব্দ আরবি শব্দ আরবিক শব্দ এটা আল্লাহ নিজে বলছেন আল মাল ওয়াল বানুন মাল এবং সন্তান সন্ততি বনুন মানে সন্তান সন্ততি এই মাল আমরা খরচ করছি এই মসজিদে বিশাল একটা
খরজের ব্যাপার রমজান মোবারকের এই মাসব্যাপী মাহফিলে নুজুলে কোরআনের খরজ ইমাম মুয়াজ্জিনের তারাবির বিভিন্ন বিষয় কারেন্ট বিদ্যুৎ উন্নয়ন নির্মাণ হাজার লক্ষ টাকার খরচ আছে সেটা তো আপনারা দিচ্ছেন সেখানে আপনারা দিবেন এই দেওয়ার এই রসম এই ধারাবাহিকতা কেউ বন্ধ করবেন না সেটাও ইবাদত সেটাও এখানে আল্লাহর হুশের ভিতর আছে না নাই কথা বলা আছে না নাই একটু সময় জিকির করেন তো আপনারা যেভাবে চুপটি মেরে বসে আছেন আমাদের আলোচনায় একটু হ্যাঁ না বলতে হয় নইলে আপনাদের অনেকেই পিলারের সাথে এলান দিয়ে ঘুমিয়ে পড়বেন অথবা বুকে হাঁটু নিয়ে হাঁটুর মধ্যে এরকম এরকম করে নিয়ে ঘুমিয়ে পড়বেন শয়তান তো পিছে লাগানো আছে আপনাকে ঘুম নিতে পারলেই তো দিনের কথা থেকে আপনাকে মাইনাস করে দেবে এর জন্য প্রাণ খুলে আওয়াজ করে মহব্বতের সাথে দুইবার জিকির করেন লা